عليكم. هلو، السلام عليكم. আমি মোহাম্মদ আবু তাহের, প্রো কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা দারুণ একটা টিপস নিয়ে হাজির হয়েছি, মোবাইল ইনটেক্স সম্পর্কে কিছু বলবো। যে আমরা আমাদের সেট দেখা যায় যে চুরি হয়ে যায়, বা বন্ধু বান্ধবরা নিয়ে টেপাটিপি করে ইত্যাদি ইত্যাদি। এবং আমি একটা অ্যান্টি থিফ সম্পর্কে বলবো। অ্যান্টি থিফের কাজ হচ্ছে যে এই যে আপনার সিমের মাধ্যমে একটি সেডের লক দেওয়া, রিমোট কন্ট্রোলের মাধ্যম মতো, যা আপনার সিম দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন সেটকে। লকটা হলো এই যে আপনার সেডের সিমটি যদি খোলা হয়, বা সিমটি যদি নাড়াচাড়া করা হয় বা নাড়া লাগে, তাহলে আপনার সেডে অটোমেটিকলি একটা লক হবে এবং লকটা আপনি ছাড়া কেউ খুলতে পারবে না। এই তো বন্ধুরা, বা আপনার সেটটি চুরি হয়ে গেল, চুরি হয়ে যাওয়ার পর চোর কী করবে? সিম কি ব্যবহার করবে? না, অবশ্যই সিমটি ফেলে দেবে, বা সে তার নিজের সিম ব্যবহার করবে। তো সেই জন্য এটি সেটের সঙ্গে সিমের সঙ্গে মানে একটা অটোমেটিক রিমোটের মতো সিকিউরিটি হিসেবে কাজ করবে। এবং কাজটা হবে এইরকমের যে আপনি আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ওইখানে একটা SMS যাবে, ওই SMS-এ যে যে তথ্যগুলো থাকবে ওই তথ্যগুলো দিয়ে আপনি আপনার সেটটি ভেরিফাই করতে পারবেন। তো চুরি করার পর সে তো অবশ্যই লক খুলতে চাইবে, সে ফ্ল্যাশ মারবো, সে অন্যান্য ইত্যাদি ইত্যাদি কাজ করবো, কিন্তু আপনার এই সাইডে ফ্ল্যাশ মারার পর ওই লকটি খুলতে পারবো না। লকটি খুলতে হলে একটাই কাজ হবে যে সেটে সফটওয়্যার মারা, এবং যদি সফটওয়্যার মারে তাহলে ওই লকটি আর থাকে না, কিন্তু রিস্টার বা ফ্ল্যাশ মারলে ওই সব লকটি থেকে যাবে। তো বন্ধুরা চলুন কীভাবে এই সিস্টেমটি চালু করে দেখি। তো আপনি আপনার সেটের সেটিং অপশনে গিয়ে সিকিউরিটি অপশনে ঢুকবেন, ঢোকার পর নিচ থেকে দেখবেন মোবাইল অ্যান্টি থিফ, এখানে ঢুকবেন। মোবাইল অ্যান্টি থিফে ঢোকার পর এখানে নিচে লিখবেন, যদি নতুন হয়ে থাকে তাহলে সেট আপ নিউ সেটিং, এবং যদি আগে যদি ইউজ করে থাকেন সেই ইউসে প্রিভিউস করতে পারবেন, সমস্যা নয়। তো আমি নতুন সেটিং করতেছি, সেজন্য আমি সেট আপ নিউ সেটিংয়ে ক্লিক করলাম। করার পর এখানে আপনি আপনার একটা নতুন পাসওয়ার্ড দেবেন, যেমন আমি একটা উদাহরণস্বরূপ এখানে আপনার পাসওয়ার্ডটা হবে 6 ডিজিট থেকে 12 ডিজিট পর্যন্ত। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, উদাহরণস্বরূপ 1 2 3 4 5 6। এখানে আপনি আবারও দেবেন 1 2 3 4 5 6, তারপর নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনি ওই যে সিমের মাধ্যমে রিমোট কন্ট্রোল করবেন সেই সিমটি এখানে দেবেন, মানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। আমি একটা আমার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিলাম, সেটা হলো 1। এখানে একাধিক কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা সিম যদি বন্ধ থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি একাধিক সিম ব্যবহার করতে পারবেন। আমি নেক্সট ক্লিক করলাম। করার পর এখানে কী কী কন্ট্রোল করতাম, যেমন রিমোট ফোন লক, সেন্ড বাই SMS, এটা তারপর রিমোট ডাটা ওয়েবস, তারপর হ্যাক ব্যাক, এন্ট্রি থিপ পিন, সেন্ড SMS ইত্যাদি ইত্যাদি। তো আপনার সেমে এই SMS-টি যাওয়ার জন্য আপনি এটা ক্লিক করে সেন্ড বাই SMS-এ ক্লিক করবেন। করার পর আপনি কোন সিম থেকে SMS-টা পাঠাইতেছেন সেই সিমটি সিলেক্ট করে দেবেন। আমি আমার SMS-টি সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমার SMS-টি চলে গেছে অলরেডি, এবং আমার অপশনটি চালু হয়ে গেছে, যেমন এখানে লেখা আছে এন্ট্রি থিপ স্পন, এবং এখানে লেখা আছে ওর এমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাভেলেবেল, মানে আমার ফোন নাম্বারটা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে আপনি আপনার এন্ট্রি থিপের পিন নাম্বারটি ইচ্ছে করে চেঞ্জ করতে পারবেন, আবার আপডেট এমার্জেন্সি নাম্বার, আপনি এখানে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ভিও রিমোট কন্ট্রোল, যে কমন্ডস কমন্ডসগুলো এগুলো আপনি ভিউ মানে দেখতে পারবেন। নিচে লেখা আছে আপনি যদি আপনার এন্ট্রি থিপ ব্যবহার করলে করতে পারেন, না করলে আপনি ইচ্ছে করলে ইউ করে দিতে পারেন, সমস্যা নাই, বন্ধ করে দিতে পারেন। নিচে লেখা আছে টার্ন অফ মোবাইল এন্ট্রি থিপ। তো বন্ধুরা, আমি আর বন্ধ করতে চাচ্ছি না, দেখুন আমার সাথে ওই SMS-টি এসে গেছে। এই যে দেখেন নিচে লেখা আছে আই হ্যাভ অ্যাক্টিভ ফোন, দি ফোন এন্ট্রি থিপ ফিউচার অ্যান্ড ইউর মোবাইল নাম্বার ওয়াজ সেট অ্যাজ অ্যান এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ইস কজ অফ লস অফ ফোন নাম্বার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
যেগুলো যেগুলো লেখা আছে, যেগুলো যেগুলো আমার কাজে লাগবে। তো বন্ধুরা, আপনি আপনার সেটটি বন্ধ করে সিমটা নাড়া দিয়ে ঢুকাবেন, বা যদি সিম চেঞ্জ করে অন করেন তাহলে আপনি আপনার অবস্থাটা বুঝতে পারুন যে কীভাবে হয়েছে। এই সমস্যা, এই লকটি আপনার কখন অ্যাক্টিভ হবে, যখন আপনার সেটে সিমটি নাড়া খাবে, বা যদি সিমটি এই সিমটি ব্যবহার করতেছেন না, বা সাপোজ আমার এখানে দুইটা সিম আছে, দুইটা সিম একটা সিম খুলে ফেলাবো, যখনই আপনি খুলতে যাবেন, খুলে আপনি সেট অন করবেন, তখন দেখবেন একটা পাসওয়ার্ড চাইছে। যদি আপনি আপনার সিম না চেঞ্জ করেন তাহলে আর পাসওয়ার্ড চাইবে না, যতই করেন। সেই জন্য আমি এটি বলছি, যদি সিমটি খুলে আবার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে লকটা কীভাবে কি, খুললে বুঝতে পারবেন এভাবে। তো বন্ধুরা, তাহলে আমার বেশি আর কথা বলতে চাইছিস না। আমার টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং টিপসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।